Start. অবশ্যই আমাকে দেখে বুঝে গেছেন যে অবশ্যই আমাদের ঈদের পরের আজকের ফার্স্ট লাইভ হতে যাচ্ছে। সো ঈদের পরে আমরা বেশ ভালোই ছুটি কাটালাম। সবার কেমন গেল ঈদ আমার সঙ্গে একটু শেয়ার করে ফেলেন, কারণ ঈদের আগেও আমার লাইভে আসা হয়েছে অ্যাকচুয়ালি কম। আমাদের ব্যান্ড অ্যাম্বাসেডর ফারি আপুই বেশিরভাগ লাইভ করেছেন। সো আপনারা ঈদের পরে এখন কে কোথায় কেমনভাবে ঈদ কাটালেন, সবাই কেমন আছেন আমার সঙ্গে একটু হাই হ্যালো করে ফেলেন। আর অবশ্যই অবশ্যই ট্যাগলাইনটাও দেখে নিন এই সুযোগে যে আজকে কিন্তু আমরা ফার্স্ট স্টার্ট করছি প্রথমে আজকে, মানে আজকে ফার্স্ট লাইভ যেহেতু ঈদের পরে প্রথম শুরুই হচ্ছে, একদম সামার কমফোর্টেবল কালেকশন নিয়ে, যেটা কিনা আপনাদের অনেক বেশি পছন্দের সেই টাইপের কালেকশন নিয়ে। ঠিক আছে, সো এখন কে কে জয়েন করেছেন এখন আমি একটু দেখে নিই। আমি 8:30 লাইভে আসবো বলে দিয়েছিলাম, আমি কিন্তু খুব বেশি লেট করিনি। সমাপ্তি আপু সবার আগে হাই দিয়েছেন, হ্যালো আপু। আদ্রিতা মামুন হ্যালো, জেরিন তাসনিম হাই দিয়েছেন, আচ্ছা ফারহানা তাবাসুম হাই, আফসানা আপু হাই, অবসরী হোসেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন সবাই যে যেখানে আছেন। তামিনা আপু হাই আপি হ্যালো, হ্যালো আপু কেমন আছো? তাহিরা মিনু আপু বলছেন, আচ্ছা আচ্ছা সবাই আমাকে একটু বলে দেন সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন কিনা, কারণ আজকে টোটাল সব জায়গাতেই আমি শুনছি যেটা বাংলাদেশের নেটের অবস্থা খুবই খারাপ। সো আমি ওয়াইফাই হোক ডাটা হোক যেখান থেকে হোক মানে সব ক্ষেত্রে মানে নেটের অবস্থা খুবই ভয়াবহ, বাট আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি সবার সঙ্গে একটু একটু জাস্ট ভালোবাসা বিনিময় করেই তারপর ড্রেস দেখানো শুরু করে দিব। ওকে ফারজান আরুনা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা হাফসা আপু লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আরিশা আপু হ্যালো দিয়েছেন হাই, আচ্ছা আইরিন আপু হাই দিয়েছেন, স্মৃতি আপু হাই দিয়েছেন। আমি কিন্তু কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না, কমেন্ট যাই হোক আলহামদুলিল্লাহ কয়েকটা পাচ্ছি, বাট আমি জানি না আসলে কী অবস্থা, একটু জানিয়ে দেন আমাকে হেল্প করেন যে একদম সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আর সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। অল ক্লিয়ার অবসরী হোসেন, ওকে থ্যাংক ইউ আপু, হাফসা আপু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো কে কে জয়েন করছেন একটু দেখে নিই, এতদিন পর আমার সঙ্গে সবার দেখা হচ্ছে, কেমন আছেন সবাই আমাকে একটু জানিয়ে দেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, শুকরিয়া। ঈদের 7 দিন পরে আমরা, যদিও 2-3 দিন আগেই আমাদের অনলাইন ওপেন হয়ে গেছে, শোরুমগুলো ওপেন হয়ে গেছে, বাট আজকের থেকে আমাদের ফার্স্ট লাইভ শুরু হচ্ছে। সো ওই স্টার্টিংটা আমি করে দিলাম, হয়তো কালকে পরশু থেকে আমাদের ফারি আপু স্টার্ট করবে, সো আজকে স্টার্টিংটা আমি করে দিই। আর আজকে আমাদের কী দেখাবো বলেছি, একদম সামার কমফোর্টেবল কালেকশন, যেটা রেগুলার ওয়্যারের জন্য আপনারা এখন চাচ্ছেন সবাই, এই টাইপের কালেকশনগুলো। ঠিক আছে, আচ্ছা সো কলি রাহাত হাই দিয়েছেন, হ্যালো হাফসা আপু, নেটওয়ার্কের প্রবলেম মনে হয় আপু? আপু অনেক প্রবলেম আজকে বাংলাদেশের টোটাল সব জায়গাতে নেটওয়ার্কের প্রবলেম, আই ডোন্ট নো, আমি পুরো লাইফটা যেন আল্লাহ করে পুরোটা ঠিক মতো করতে পারি, দোয়া করেন সবাই। আর সবাই একটু আমার সাথে থাকেন, যদি কোনো প্রবলেম হয় নেটে আমাকে একটু জাস্ট জানিয়ে দিন, আমি সাথে সাথে আমার নেটটা চেক করব। ওকে অল রাইট আপু, ওকে থ্যাংক ইউ কাম। তারপরে সিগনেচার কালেকশন তোমাকে, আচ্ছা ওকে। তারপরে ফৌজিয়া আপু ক্লিয়ার আপু, ওকে ফৌজিয়া আপু হ্যালো কেমন আছেন? দেন তানিয়া আক্তার আপু বলেছেন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ, তার মানে ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু আর শোনাও যাচ্ছে আই থিঙ্ক। সো আমি আজকে মোটামুটি কটন ওনার কালেকশন, শিফন ওনার কালেকশন খুবই রিজনেবল প্রাইসের, আপনাদের বাজেট ফ্রেন্ডলি যেই ড্রেসগুলো আপনারা লনের প্রিন্টেড লনের যেগুলো আপনারা খুব পছন্দ করেন, আমি সেই টাইপের কালেকশনগুলো নিয়ে আজকে লাইভ করব। যদিও আমি কালকে থেকে কিছু কিছু পোস্ট করছি, বাট আপুদের সবার রিকোয়েস্ট যেটা আছে যেন অবশ্যই লাইভ হয়। সো আজকে ফার্স্ট ঈদের পরে প্রথম লাইভটাই হবে আপনাদের সবার পছন্দের একদম সামারের মানে গরমের আরাম আরাম ড্রেস নিয়ে। ঠিক আছে, সো
তাহমিনা করিম আপু, আপু এখন সিগনেচার কালেকশনে আগের মতো কোয়ালিটি ড্রেস পাওয়া যায় না আপু, এটা কি আপনি লাস্ট এক মাসের লাইভ দেখে বলছেন? আই ডোন্ট নো, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব কম অনলাইন পেজ আছে, খুব কম মনে হয় ব্র্যান্ড শপ আছে বা বুটিক শপ আছে যারা এত ভ্যারাইটিস, এত কোয়ালিটিফুল, এত হাই ব্র্যান্ডেড ড্রেস নিয়ে কাজ করেছে। আমরা লাস্ট এক মাস, ঈদের এক মাস আমরা ফুললি আলহামদুলিল্লাহ আমরা হিউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। সো আপনি মনে হয় কোনোভাবে আমাদের পেজের নোটিফিকেশন মিস করে গিয়েছেন, একটু ঘুরে আসেন। আমরা লাস্ট রো মানে ঈদের আগের এক মাসে আমরা কিন্তু প্রতিদিনই প্রায় আমাদের লাইভ হয়েছে এবং সবই হাইলি মোস্ট ডিমান্ডেড ব্র্যান্ডেড সব ড্রেস নিয়ে। ওকে আচ্ছা, সো আচ্ছা আমি শোরুমের ড্রেসগুলো একটু বলে নিই এই সুযোগে। আমাদের কিন্তু 5টা শোরুমই ওপেন আছে এবং এবং আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে 5টা শোরুমে আমাদের ঈদ সালামি অফারের জন্য আমরা আপনাদের জন্য 10% ডিসকাউন্টের ফ্ল্যাট ডিসকাউন্টের অফারটি এখনও রেখে দিয়েছি, যেটা কিনা গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা এবং চট্টগ্রাম 5টা শোরুমেই পাচ্ছেন। এবং সবগুলো শোরুম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, কোনোটা 8টা, কোনোটা 9টা পর্যন্ত খোলা থাকে। তো 7টা পর্যন্ত কনফার্ম সবগুলো শোরুম আপনারা ওপেন পাবেন। সো গুলশানে হচ্ছে পিঙ্ক সিটিতে, গুলশান 2 নম্বর পিঙ্ক সিটিতে, পিঙ্ক সিটির ঠিক 4তলায়। ধানমন্ডিতে হচ্ছে সীমান্ত স্কয়ার বা রাইফেল স্কয়ার, তার ঠিক 4তলায়। মিরপুরে হচ্ছে মিরপুর শপিং সেন্টার, যেটা কিনা মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে 2 নম্বরে, তার ঠিক 3তলায়। আর এদিকে হচ্ছে উত্তরাতে, উত্তরা জমজম টাওয়ারের, আই মিন 13 নম্বর সেক্টরে জমজম টাওয়ারের ঠিক 3তলায়। সো ঢাকাতে 4টা প্লেসে সিগনেচার আছে আপনার কাছে, আর আপনারা সব ধরনের কালেকশন, ঈদের আগেরও কিছু কালেকশন আপনারা এখন পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, যেটা কিনা সালামি অফারে, ওকে, যেটা শুধু শোরুমগুলোতেই আছে। সো গুলশান, ধানমন্ডি, মিরপুর, উত্তরা আর চট্টগ্রামের আপুরা যারা কিনা চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজাতে আমাদের সিগনেচারকে পেয়ে যাচ্ছেন। সো 5টা শোরুমে আপনাদের জন্য মাশাল্লাহ ওপেন রেখেছি আমরা, এবং আপনারা আসা যাওয়া করছেন ঈদের পরেও আপুরা যে এত শপিং করা শুরু করে দিয়েছে, ইটস লাইক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমরা অনেক বেশি মানে খুশি। এবং অনলাইনেও আপনারা অলরেডি কেনাকাটা শুরু করেই দিয়েছেন, যার কারণেই আজকের কিন্তু ফার্স্ট লাইভ আমি শুরু করে দিচ্ছি। সো আমি আর এখন কথা না বাড়িয়ে কি করব, অবশ্যই এখন কথা না বাড়িয়ে ড্রেস দেখানো শুরু করবো। সো এখন আমি আগে বলে নিই যে আমি যে ড্রেসগুলো এখন যেটা দেখাবো, 5টা আগে দেখাবো ডিজাইন, যেটার আপনারা কটন ওড়নাও পাবেন, শিফন ওড়নাও পাবেন। সো যার যেটা প্রেফার করেন, মানে যে যেটা প্রেফার করেন, অনেকে আছেন শিফন ওড়না পরতে চান, অনেকে আছেন কটন ওড়না পরতে চান। সো আমি দুটোর অপশনই রেখেছি এই 5টা ডিজাইনের ক্ষেত্রে, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5টা ডিজাইনের ক্ষেত্রে আমি 2টা অপশনই আপনাদেরকে দিতে পারবো। আই মিন কটন ওড়না চাইলে কটন ওড়না, শিফন ওড়না চাইলে শিফন ওড়না, বাট ডিজাইন সেম থাকছে, কালার সেম থাকছে, প্রাইসও সেম থাকছে। সো এর থেকে আর মজার কী হতে পারে? সো ফার্স্ট ওয়ান হচ্ছে সেই পছন্দের ইয়েলো ওয়ান, যেটা কিনা আপনাদের অনেক পছন্দ। আমি নিজে পরে একটু লাইভ করেছিলাম এক সময়, তারপর থেকে আপুরা তো এটার জন্য পুরোই পাগল একদম। আমি কিন্তু এখনও কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমার মনে হয় এখন কমেন্টও আসছে না আমার কাছে, অনেক স্লো। সো মাফ করবেন যদি আমার কোনো কমেন্টে মিস্টেকনলি স্কিপ হয়ে যায় বা কোনো ভুল ত্রুটি হয়, কারণ নেটওয়ার্কের অনেক বাজে অবস্থা, শুধু ড্রেসগুলো ভালো মতো দেখা গেলেই হয় আল্লাহ আল্লাহ করে। হ্যালো সুইট আপি, হাই আপু, তাহেরা আপু, মামুন, রুবি আপু, ওকে। সো আমি শুরু করে দিই, হ্যাঁ আপু যদি এখন কমেন্ট পড়তে চায়, দেখা গেছে আমার লাইভ দেখানো মানে ড্রেসগুলোই দেখানো হবে না। সো ফার্স্ট ওয়ান হচ্ছে সেই ইয়েলো ওয়ান, যে ইয়েলোটা আপনাদের অনেক অনেক পছন্দের একদম। এটা হচ্ছে আমি আগে কাপড়ের কোয়ালিটিটা বলবি, একদম সফট লন কটন, যেটা কিনা প্রিন্টেড লন, আপনারা মালাহার, ফেরদৌস এই টাইপের কালেকশনের মধ্যে দেখেন। সো এগুলো সবই হচ্ছে একদম সফট লন কটনের মধ্যে, যেটা খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, এটা বলার অপেক্ষায় রাখে না। অ্যান্ড এই ইয়েলো ওয়ানটা তো আমি পরে আপনাদেরকে দেখিয়েছি এবং আমার পরা ছবি আপনারা পেজে পেয়ে যাবেন একটু স্ক্রল করলে, খুবই সুন্দর, যেটা কিনা গ্রিন দিয়ে নিচের দিকটা কিন্তু গ্রিন দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, ইটস ফুললি ডিজিটাল ওয়ার্ক, ওকে, ইটস ফুললি ডিজিটাল ওয়ার্ক। অ্যান্ড লেন্থের বিষয়ে যদি আমি বলি, লেন্থ অফকোর্স 48+ লেন্থ আসবে, অ্যান্ড বডিতে কি মনে হয় 60 বডি আসবে। সো এর বেশি আমার মনে হয় না আর কোনো কাপড় দরকার আছে, বিকজ এটার কিন্তু স্লিভস আলাদা দেওয়া আছে, এই যে ফুল স্লিভ করার জন্য স্লিভস আলাদা দেওয়া আছে, যেটাতে আপনারা একদম ফুল স্লিভ পরতে পারবেন। অ্যান্ড ভেরি মানে এটার ভেরি বিউটিফুল পার্ট হচ্ছে এটার ব্যাক পার্ট, যেটা কিনা ফুললি ডিজিটাল প্রিন্ট করা, একদম গ্রিন দিয়ে
খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করে খুবই নাইস ভাবে কিন্তু এটার ব্যাক পার্টটা করা। সো ইয়েলো ইয়েলো একদম সামারে তো আমরা ডে লাইটে এরকম সুন্দর একটা ইয়েলো ড্রেস পরতেই পারি, তাই না? এটার এখন আমি যেটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা শিফন ওড়নাও পাবেন, কটন ওড়নাও পাবেন, বাট অবশ্যই আপনারা শিফন ওড়না বেশি প্রেফার করে আই নো, বাট যারা কিনা খুব মন খারাপ করেন যে আপু কটন ওড়না কেন নেই, তাদের জন্য এই অপশনটা আজকে খোলা আছে। পাঁচটা ড্রেসের ডিজাইন দেখাবো আমি, যেটা প্রথমে একদম কটন শিফন দুটোই পাবেন। এইটা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিফন ওয়ান, ওকে, আমার হাতে যেটা এটা শিফন ওয়ান, একদম পিওর শিফনের ওড়না, যেরকম হয় খুবই সফট, খুবই সফট, ওকে, একদম দেখেন হাতের মধ্যে চলে আসার মতো কিন্তু সফট। ওকে, ইনবক্স করেছি ওই দুটো ড্রেস একটু রিস্টক করো। আচ্ছা আপু ওকে দেখে নিবে অবশ্যই। হাই আপু, হ্যালো আপু, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, কারণ আমি কিন্তু আজকে বলেছি যে ঈদের পর আমাদের ফার্স্ট লাইভ, আর এই টাইপের কালেকশনগুলো আমি চাই না কোনো আপুরা মিস করুক, কারণ সিগনেচারের কমন ওয়ার্ড হচ্ছে স্টক আউট হয়ে যায়, আপুদের মন খারাপ হয়। সো এই টাইপের কালেকশন যেন মন খারাপ না হয় এই জন্য একটু দ্রুত সবাইকে ইনবক্সও করতে হবে, প্লাস লাইভটা শেয়ারও করতে হবে। সো এইটা হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়টা হচ্ছে আরও একদম মানে হাতের মধ্যে বলে না মোমের মতো এরকম একটা ফিল হচ্ছে, সফট একটা সালোয়ারের কাপড় যেটা আপনারা প্যান্ট স্টাইলে বানাতে পারবেন, যেরকম স্টাইল সেরকম ইচ্ছা বানাতে পারবেন। সো দিস ওয়ান এটা হচ্ছে প্যান্ট, আর ড্রেসটা হচ্ছে ফুললি ইয়েলো অ্যান্ড গ্রিনের সাথে কম্বিনেশন। ওড়নাটা হচ্ছে পিওর শিফন, আমি যেটা এখন ধরে আছি এটা হচ্ছে পিওর শিফন, অ্যান্ড আমি এটার সাথে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সেম ড্রেসেরই আপনারা কটন ওড়নাও পেয়ে যাচ্ছেন। সো আমি যদি এখন এই শিফন ওড়নাটা সরিয়ে ফেলি, সো শিফন ওড়নাটা সরিয়ে ফেললে কি হবে আমি আবার নিচ্ছি, শিফন ওড়নাটা সরিয়ে ফেললে কিন্তু আমি আবার কটন ওড়নাটা পেয়ে যাচ্ছি, তাই না? সো যারা শিফন নিতে চান শিফন, যারা কটন নিতে চান কটন, জাস্ট এখন ডিসাইড করে ফেলেন যে কে কোনটা নেবেন। বা এমন যদি হয় যে একই বাসায় মা আর মেয়ে আছে, মারা নর্মালি আমাদের যারা একটু মুরব্বি আছে সবাই চায় যে একটু একটু কটন ওড়না পরতে, সো তাদের জন্য কটন ওড়না নিয়ে নিতে পারেন, আর মেয়েরা যারা একটু পড়তে চান যে শিফন পরবেন তারা শিফনটা নিয়ে নিতে পারেন। সো সব মিলিয়ে কিন্তু একদম দুটো একসাথে হয়ে গেল কম্বোটা, তাই না? প্রাইস সেম থাকবে, আমি প্রাইস এখনই বলে দিব, আপনারা যদিও জানেন তারপরে আমি প্রাইসটা বলে দিব। এটা হচ্ছে ইয়েলো ইয়েলো ওয়ান, যেটা আমি ফার্স্টেই আজকে দেখাচ্ছি, এটা পরা অলরেডি ছবি আমার আছে, যারা পছন্দ করছেন আবারও মানে আমার যেহেতু স্টক হয়েছে এই ডিজাইনটা আমি এই জন্য ছবি তুলে নিতে মানে সরি স্ক্রিনশট নিয়ে নিতে বলছি, আপনারা চাইলে জাস্ট অর্ডার করে দিতে পারেন। ঢাকাতে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে, আর ঢাকার বাইরে হচ্ছে এসএ পরিবহনে আপনারা 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো জায়গায় কিন্তু অন কন্ডিশনে, আই মিন জাস্ট এসএ পরিবহনে যে টাকা দিয়ে তুলে নেবেন এই অন কন্ডিশনে আপনারা যে কোনো জায়গায় ঢাকার বাইরে প্রোডাক্ট রিসিভ করতে পারেন, ওকে। সো এটা হচ্ছে কটন শিফন, আপনারা দুই রকমই পাচ্ছেন, আপনাদের এখন আমাদের প্রাইস বলার পালা, সবাই কিন্তু প্রাইস জানে, তারপরেও প্রাইস বলেই দিতে হবে। প্রাইস খুবই রিজনেবল, কারণ এই টাইপের লন কালেকশন এত কমফোর্টেবল, এই টাইপের লন সালোয়ারটা, এই টাইপের লন কালেকশনগুলো আপনারা এই প্রাইসে খুবই কম, নর্মালি রেয়ার পাওয়া যায়। সো আপনারা বুঝেই নেবেন, আপনারা যেহেতু কেনাকাটা করেন শপিং করেন, যে প্রাইসটা কত রিজনেবল হতে পারে, ওকে। সবাই জানেন না প্রাইস দেখি, যেসব আপুরা অলরেডি নিয়ে ফেলেছেন আমাদের সিগনেচার থেকে প্রাইসটা বলে দেন তো, দুইটা ওনাকে একসাথে দিবেন না আপু, একসাথে তো দিব না, আপনি যেটা নেবেন সেটাই দিব, আপনি কটন চাইলে কটন দিব, শিফন চাইলে শিফন দিব। সো আমি এটা অপশন হিসেবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কটনের ওড়নাটাও আছে ড্রেস, শিফনের ওড়নাটাও আছে, দুটো ওড়না তো আপু একটা জামার সাথে অবশ্যই যাবে না, তাই না? সো প্রাইস যারা জানেন একটু বলেন তো দেখি গেস করে, সবাই তো জানেনই তাই না প্রাইস আমাদের এইটার, যেন প্রাইস কত আপু, লেন্থ কত? লেন্থ হচ্ছে 48+, আই মিন 50 ইজিলি আসবে আপু, 50 ইজিলি আসবে, অনেক লেন্থ, অনেক অনেক লেন্থ, বডিতে তো 60+ আসবে। সো লেন্থ নিয়ে একদমই টেনশন নেই, নেই একদমই টেনশন নেই। আচ্ছা এই যে প্রাইস অলরেডি বলে দিয়েছে তার মানে আপু অলরেডি নিয়েছে, তাই না? সো আমাদের সিগনেচার কালেকশনে আপনারা লনের এই কমফোর্টেবল প্রিন্ট ডিজিটাল প্রিন্টেড লনের এই কালেকশনগুলো পাচ্ছেন অনলি 1500-তে, আই মিন 1500 টাকায়।
আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন, যেটা কিনা কটন ওড়নাও থাকছে, শিফন ওড়নাও থাকছে। ঠিক আছে, স্ক্রিনশট নিতে যার যার পছন্দ এখনই নিয়ে নেন, ঝটপট। এই ওড়নাটা কিন্তু থাকেই না, একদমই থাকে না। আমি তো শিফন ওড়নাটা একটু গলায় ধরে দেখে দিই, এই যেটা হচ্ছে শিফন ওড়না। যারা শিফনটা নিতে চান শিফনটা, যারা কটনটা নিতে চান কটনটা, আমি দুটো ওড়নায় ধরে দেখিয়ে দিই। একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই যে সুন্দর কটন ওড়নাটা অনেক চওড়া, অনেক চওড়া, আর শিফনটা এই যে আমি গলায় নিয়ে নিয়েছি, লেন্থ অনেক বেশি, এটা 48-50 মতো লেন্থ আসবে। ওকে, আমি নেক্সট ওয়ানে চলে যাব, ইয়েলোটা। আই হোপ সো আপনাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়েছে। আর প্রাইস আসবে অনলি 1500। ইনবক্স চেক আপু, হ্যাঁ ইনবক্স চেক করবে আপু, লাইভটা শেষ হলে ইনবক্স চেক করবে। ওকে আপু, মিরপুর শোরুমে কি পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের আজকে আপু দুটো শোরুমে পাঠিয়ে দিয়েছি আমরা, আই মিন ধানমন্ডি উত্তরায়, আজকে অলরেডি আপুরাও শপিং করেছে দেখলাম সারাদিনে, এগুলো পাঠিয়ে দিয়েছি সকালেই। আর কালকে, আজকে তো রবিবার বন্ধ ছিল গুলশান আর মিরপুর, কালকে ইনশাল্লাহ দুপুরের মধ্যে মিরপুর এবং গুলশানে চলে যাবে, আর চিটাগাংয়েও কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবগুলো কালেকশনই পাঁচটা শোরুমেই পাচ্ছেন, বাট আমি একটু বলে নিই, এই কালেকশনটার উপরে কিন্তু কোনো ঈদ সালামি অফার থাকছে না, এটা কিন্তু ঈদের পরে একদম নতুন কালেকশন, আজকের কালেকশন, এটার উপরে কোনো ঈদ সালামি অফার থাকবে না। বাকি আমাদের শপে যা প্রোডাক্ট আছে সব কিছুর উপরে আপনারা 10% ডিসকাউন্টে যেটা ঈদ সালামি অফার সেটা শোরুমগুলোতে পাবেন। ওকে, মিরপুর শোরুম থেকে কি পারচেস করা যাবে? হ্যাঁ দীপা আপু, অবশ্যই পারচেস করা যাবে মিরপুর শোরুমে। কালকে যদি আপনি যান ইনশাল্লাহ 12টার পরে আমরা চেষ্টা করবো 12টার দিকে আপনারা পেয়ে যাবেন। নাও যে কালারটা দেখাবো, এটা তো পুরোই আইসক্রিম আইসক্রিম কালার না, খুবই সুন্দর একটা কালার, মানে সামারে আমরা এই টাইপের কালারই চাই, একদম আমার পছন্দ বেসিক্যালি, যে এই টাইপের সুন্দর সুন্দর কালার, কালারফুল অনেক। এটা হচ্ছে উপরের দিকে অরেঞ্জ একটা কালার, একদম সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ আছে না, এরকম মিষ্টি অরেঞ্জের সাথে ফ্লোরাল ডিজাইন করে নেকের ডিজাইনটা নেমেছে, আর নিচের দিকটা হচ্ছে অরেঞ্জের নিচের দিকটা হচ্ছে আরেকটু ডার্ক অরেঞ্জ বা মিষ্টি কালারকে শেড করা। আই মিন ফুল ড্রেসটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু টু টোনের, হ্যাঁ একটা উপরে একটা টোন, একটা শেড আসছে নিচে, আরেকটা শেড আসছে। আর নিচের এই কাজটা হচ্ছে যেটা, এটাও কিন্তু ফ্লোরাল ডিজাইন, যেটা ডিজিটাল প্রিন্ট, খুব সুন্দর মাল্টি কালার দিয়ে হচ্ছে ফ্লোরাল একদম প্রিন্ট করা আছে। আপু তোমার কুর্তিটা কি পাওয়া যাবে? হ্যাঁ আমার কুর্তিটা হচ্ছে ডিজাইনার কালেকশন কুর্তি, আমি দেখিয়ে দিব লাস্টে। হ্যাঁ এটা এটা অ্যান্ডি সিল্কের একটা কুর্তি, আমার ঈদের একটা ড্রেস ধরতে গেলে, সো আমি দেখিয়ে দিব লাস্টে আপু অবশ্যই। অ্যান্ড এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিই, ব্যাক পার্টটাও এরকম শেডেড, আই মিন সেম ফ্রন্ট পার্টের মতোই টু টোনের শেড, যেটা উপরে একটা কালার নিচে একটা কালার, টু টোন দিয়ে শেড করা, নিচের দিকেও অনেক সুন্দর ফ্লোর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে। অ্যান্ড স্লিভস যেহেতু এক্সট্রা, সো এই যে স্লিভসটা কিন্তু ফুল স্লিভ করতে পারবেন, এক্সট্রা ভাবে কাপড় দেওয়া আছে স্লিভসের জন্য, সো বডিতে এনাফ কাপড়, লেন্থ এনাফ পাচ্ছেন, তারপরে আবার কটন অথবা শিফন চয়েসে চলে আসছে, সো কি চাই আর ড্রেসের ক্ষেত্রে, সো দুই সব রকম অপশনই থাকছে। এটা হচ্ছে আমি শিফন ওড়নাটা দিয়ে ফার্স্টে দেখাই, এটা হচ্ছে একদম পিওর শিফন ওড়না, যেটা কিনা এটার মেইন সৌন্দর্য না, ওড়নাটা হচ্ছে মেইন সৌন্দর্য, কারণ ওড়নাটা এত কালারফুল, এত কালারফুল, অনেক কালারফুল, খুবই কালারফুল। আমি একটু দূরে যেয়ে দেখাই আপনাদের যেন দেখতে সুবিধা হয়, মানে আপনাদের স্ক্রিনশট নিতে যেন সুবিধা, আমার মনে হয় পুরোটা দেখা যাচ্ছে, তাই না আপনারা? পুরোটা হয়তো দেখা যাচ্ছে, সো ওড়নাটা দেখেন কি পরিমাণ কালারফুল একটা ওড়না। আমি এটার হয়তো মানে পুরোটা ছবি স্টিল পিকচার দেওয়ার ট্রাই করবো, বাট লাইভ তো লাইভই, তাই না? লাইভে দেখলে একদম মনে হয় যে মানে জীবন্ত দেখছি। সো এটা হচ্ছে দোপাট্টাটা, কালারফুল অনেক দোপাট্টা, আর এটা হচ্ছে ড্রেসটা, আচ্ছা ক্লিয়ার না, সো আমি তাহলে কি একটু ওয়েট করব এখন, ক্লিয়ার না আপু ঠিক করো নেট, আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু নেটটা চেক করি, একটু আমাকে সময় দেন আমি নেটটা চেক করে নিই, ক্লিয়ার না। এই যে আমি বলছিলাম যে ড্রেস দেখানোটাই ইয়ে হয়ে যাবে যদি ক্লিয়ার না থাকে, প্রাইস আপু বলে দিয়েছি 1500। ওকে ক্লিয়ার না আপু, আচ্ছা আপু চেক করছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য, আমি একটু চেক করি যে ক্লিয়ার কিনা।
জাস্ট আমাকে ক্লিয়ার হলে আপনারা একটু জানান, ক্লিয়ার হলে ঠিক আছে। আপু ম্যাটেরিয়াল কি কটন? হ্যাঁ আপু, একদম লন কটন, যেটাকে বলি আমরা এরকম সফট একটা লন কটন, মানে যেটা আরাম, একদম গরমের আরাম পুরো। ক্লিয়ার না? হ্যাঁ আপু, আই আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার না। আমি একটু নেটটা চেক করি, কারণ আজকে টোটাল বাংলাদেশের সব অবস্থা খারাপ একদম। আমাদের অফিসেও আমি মানে যখন শুরু করার আগেই শুনছিলাম যে আজকে নেট খুবই পোর, একদম অবস্থা খুব খারাপ। আপু রংপুরে শোরুম দাও? আচ্ছা ইনশাল্লাহ আপু, তোমার কালেকশন অনেক মিস করি। হ্যাঁ আপু, এখন আপাতত এসে পরিবহন থেকে নিতে থাকেন, ইনশাল্লাহ শোরুম সব বাংলাদেশের সব জায়গায় আপনাদের কাছে চলে যাব। ক্লিয়ার না? হ্যাঁ আপু ক্লিয়ার না, আমি বুঝতে পারছি। একটু আমরা চেক করছি, ওয়েট করি আমরা। আমাকে একটু সময় দেন, দেখতে পাচ্ছি না আজকে। হ্যাঁ আপু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছি। আপুরা একটু চেক করেন তো এখন কি ঠিক আছে, এখন একটু আমাকে জানিয়ে দেন যে ঠিক আছে কিনা। ক্লিয়ার না? ওকে আমি আবারও একটু চেক করছি। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আপনারা যারা দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দেন যে এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ঠিক হইছে? আচ্ছা, একজন আপু বলেছেন লিসা আপু, যারা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাকে একটু জানান, কারণ আপনারাও আপনাদের সময় নষ্ট করে হয়তো কষ্ট করে দেখবেন লাইফটা সব মিলিয়ে। আমি চাই না যে নেটটা ক্লিয়ার না থাকুক, ঝাপসা এখনো, একজন বলেছেন, বাকি সবাই ক্লিয়ার বলছেন। আচ্ছা অনেক আপুরা ক্লিয়ার বলছেন, আমি তাহলে দেখাবো। আচ্ছা তামজিদ আপু বলছেন, তামজিদ আপু বলছেন ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে দেখিয়ে যাই যদি ক্লিয়ার থাকে। সো এটা হচ্ছে কি কালার আমি বলছিলাম, অরেঞ্জ কালার, যেটা সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ উপরে আর নিচে দুইটা টোন মিলিয়ে, যে খুবই কালারফুল, একদম আমরা সামারে যেরকম কালার চাই সেরকম কালারফুল। সো এটার কটন ওনাটাই এখন চলে যায়, কটন আমি যেটা গলায় আছে এটা কিন্তু শিফন ওনা। হ্যাঁ এটার আপনারাও কিন্তু দুটো অপশনই পাচ্ছেন, যারা কটন নেবেন কটন বলে দিবেন, আর যারা শিফন নেবেন অবশ্যই শিফন বলে দিবেন। এই যে আমার সাইডে যেটা এক সাইডে নিয়েছি এটা হচ্ছে কটনটা, ওয়াও এটা তো সেই চমৎকার একটা কালার, মানে গরমে একদম দিনে যখন আমরা ডে লাইটে বের হবো এরকম কালারফুল একটা ড্রেস থাকলে আর কিছুই লাগে না। না সো এটা হচ্ছে অনেক চওড়া, কিন্তু ওড়নাগুলো খুব সফট, কটন হলেও এটা কিন্তু খুবই সফট, খুবই সফট। সো এটা ফুললি খুব সুন্দরভাবে ফ্লোরাল ডিজাইন করা আছে। এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই, যে সুন্দর একটা অরেঞ্জ কালারের সালোয়ারের কাপড়। তো প্রাইস আমি বলে দিয়েছি 1500, আপনারা যেই যেইটা নেবেন, কেউ শিফন চাইলে শিফন নিতে পারেন, কটন চাইলে কটন নিতে পারেন, আর কেউ চাইলে দুটোই নিয়ে নিতে পারেন বাসায় মা আমি পরার জন্য কটন শিফন। ওকে তো যাদের পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি একটু ব্যাকপার্টটাও দেখিয়ে দিয়ে সুযোগে আরেকবার, এটা হচ্ছে ব্যাকপার্টটা। আমি একটু দ্রুত যাবো এখন, কারণ নেট যখন তখন আবার নাই হয়ে যেতে পারে। আপু ক্লিয়ার না? আচ্ছা আমি আবারও দেখছি, সমস্যা নেই। ওড়নাটা কি ম্যানেজেবল, মানে গায়ে পরে থাকবে? হ্যাঁ আপু অনেক ম্যানেজেবল, কারণ এটা পিওর শিফনের, কারণ জর্জেট নর্মালি কিন্তু অনেক রকম হয়, ভ্যারাইটিস হয়, বাট এটা পিওর শিফন, আমি নিজেই তো ক্যারি করি, একদম সুন্দর গায়ে পরে থাকবে। আপনারা যারা রেগুলার অফিসে যাচ্ছেন বা এখন তো বের হতেই হচ্ছে আমাদেরকে, কিছু করার নেই, সো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। ওকে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত? 150 টাকা আপু, 150 টাকা ঢাকার বাইরে আপনারা ডেলিভারি নিতে পারবেন। ডেলিভারি কত আপু? ডেলিভারি ঢাকাতে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এই যে আরো সুন্দর একটা কালার আমার হাতে চলে আসলো, এটা কি কালার? এটা হচ্ছে আঙ্গুর কালার, একদম সুন্দর জলপাই কালার, আঙ্গুর কালার বললে ভুল হবে, এটা হচ্ছে জলপাই গ্রিন কালার। আমরা একদম পিওর জলপাইয়ের যেই কালারটা পাই সেরকম একটা কালার, এটা অনেক কালারফুল, অনেক কালারফুল। যারা গ্রিন লাভার আছেন তাদেরকে বলবো যে খুবই কালারফুল, যেহেতু এটা মিস করেন না সামারে, খুব সুন্দর। এটা নেকটা যদি আপনারা বোট নেক করে বানান ব্ল্যাক একটা পাইপিং দিয়ে, সেই সুন্দর হয়ে যাবে। আপু প্রাইস হচ্ছে 1500, ওকে 1500।
আচ্ছা, তারপর হচ্ছে ডেলিভারি চার্জ আপু 150। হ্যাঁ, ডেলিভারি চার্জ 150 বলে দিয়েছি। সো চুনরি ড্রেসগুলো আনো। আচ্ছা আপু, আমরা তো চেষ্টা করি আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার। সো ইনশাল্লাহ, যেহেতু বলেছেন আমরা দেখবো চেষ্টা করে। সো এইটা আমি দূর থেকে দেখাই, একবারেই দেখিয়ে দিই, আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন, কারণ সবগুলোই সেম ডিজিটাল প্রিন্ট। আপনাদের একবারে ধরলেই মনে হয় সুবিধা হবে, যেহেতু অনেকগুলো ড্রেস দেখাতে হবে। এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টটাও কিন্তু অনেক কালারফুল, ব্যাক পার্টটাও অনেক কালারফুল। অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা স্লিভসটাও একটু দেখিয়ে দিই এই সুযোগে। এটা হচ্ছে স্লিভসটা, একদম ফুল জলপাই গ্রিনের মধ্যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট। এটা হচ্ছে পিওর শিফন ওড়না। যে আপনারা বলছিলেন ম্যানেজেবল কিনা, এটা এত বেশি কমফোর্টেবল এবং এত ম্যানেজেবল যে এটা মানে বলার বাইরে। নর্মালি পাকিস্তানি লঞ্চেরও করেন, তারা তো জানেন যে এগুলো আসলে খুবই খুবই ওয়েটলেস টাইপের হয় এবং খুব বেশি আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়। ওকে, সো এটা হচ্ছে পিওর শিফনের ওড়নাটা। আর এটার সাথে কিন্তু আপনারা আবার আরেকটা চয়েস অপশনও পাচ্ছেন, সেটা হচ্ছে কটন ওড়না। চাইলে সেমটার আপনারা কটনও নিয়ে নিতে পারবেন। সো কে কে কটন চান আর কে কে শিফন চান এখনই ডিসাইড করে ফেলেন, না হলে কিন্তু খুব দ্রুত 999 হয়ে যাবে, এত স্টকে আছে। বাট তারপরেও ভয় পায় এখন, আসলেই গত মাসে যা হয়েছে এটা দেখে আসলেই ভয় পায়। আপুরা তো কমপ্লেইনের শেষ নেই যে ড্রেস খালি সোল্ড আউট হয়ে যায়। সো এই যে সুন্দর কালারটা, আপনাদের যাদের পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে নেন, যেটা জলপাই গ্রিন কালারের সঙ্গে কিন্তু একদম ফ্লোরাল প্রিন্ট করা, ব্ল্যাকের একটা একটু শেড, একটা মানে স্ট্রাইপ ভাব আছে। সো ব্ল্যাক পাইপিং করে বানাতে পারেন। ওড়নাটা তো খুবই কমফোর্টেবল, কটনেরটা এমনি কালারফুল, শিফনেরটা আমি অলরেডি যে গলায় নিয়ে রেখেছি। আর দিস ইজ সালোয়ার বা প্যান্টের কাপড়, আপনারা যেভাবে ইচ্ছা বানাতে পারবেন। ওকে, প্রাইস হচ্ছে আপু 1500। ঢাকার 5টা শোরুমে আমাদের অ্যাভেলেবেল পাবেন কালকে থেকে, ইনশাল্লাহ আজকেও আছে, চলে গেছে। সো শোরুমে তো এমনি আমাদের ঈদ সালামি অফার চলছে, বাট এটা যেহেতু ঈদের পরে নিউলি লঞ্চ, সো এটা কিন্তু কোনো ঈদ সালামি অফারে থাকবে না। আগের সব কালেকশন আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্টে শোরুমগুলোতে সালামি অফারে পেয়ে যাবেন। আর এটাও কিন্তু আগামীকালকে শোরুমে গেলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সব শোরুমে, ঠিক আছে। অ্যান্ড অনলাইনে অর্ডার করতে হলে তো এখনই এখনই একদম ঝটপট অর্ডার করতে হবে। প্রাইস হচ্ছে আপু 1500, 1500 আই মিন 1500 টাকা প্রাইস পড়বে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ওকে আপু, হোয়াইট পিঙ্ক দেখাও আপু, এটার হোয়াইট পিঙ্ক কি আছে? আচ্ছা, আমি একটা দেখতে পাচ্ছি হোয়াইট পিঙ্ক আছে মনে হয়, একটু সাথে থাকে না হয়তো। আচ্ছা আপু, দুইটা কি নেওয়া যাবে? হ্যাঁ, দুইটা নেওয়া যাবে, কিন্তু দুইটা ওড়না কিন্তু এক ড্রেসের সাথে না। আমি আবারও বলছি, এটা আপনাদের অপশন দিচ্ছি যে সেম ড্রেসের আপনারা কটন ওড়নাও নিতে পারবেন, শিফন ওড়নাও নিতে পারবেন। কারণ অনেকের হয় না যে আমি এই ড্রেস সেম ড্রেসটা যদি কটন ওড়নায় পেতাম খুব ভালো হতো, বা শিফন ওড়নায় পেতাম খুব ভালো হতো। সো আমি এইগুলোর ক্ষেত্রে এই জন্যই অপশনটা দিচ্ছি, আপনারা যার যেটা মানে পছন্দ, ঠিক আছে। সেই সুন্দর পিঙ্ক কালারটা, আমি ইয়েলোটার পিঙ্ক ওয়ান। ওকে, আমি যে ইয়েলোটা ফার্স্টে দিয়ে শুরু করলাম, একদম ফার্স্টে, সেটারই পিঙ্ক ওয়ান হচ্ছে এটা। এত সুন্দর একটা পিঙ্ক, মানে ইটস লাইক মানে কি বলবো, ন হট পিঙ্ক না, এটা খুবই সুন্দর পিঙ্ক। অ্যান্ড আপছা আপছা একদম ওয়াটারমার্ক ডিজাইন করা, যেহেতু ফুল ড্রেসটাতে মানে ডিজিটাল প্রিন্ট যেটাকে আমরা বলি, সো পুরো ড্রেসটাতে এরকমভাবে আপছা প্রিন্ট করা, তো সো দেখতেই একটা অন্যরকম ফিল আসছে। আর এটার সাথেও কিন্তু ডার্ক বটল গ্রিন এর একটা কম্বিনেশন আছে। এটার ব্যাক পার্টটাও দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা সেম ইয়েলোটারই একটা পিঙ্ক ওয়ান। অ্যান্ড এটার স্লিভসটা দেখাই, এটা হচ্ছে স্লিভসটা। অনলাইনে যারা অর্ডার করছেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন। ঢাকাতে হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে হচ্ছে এসএ পরিবহনে, আপনারা কালকে পাঠালে পরশু পেয়ে যাবেন। সো এটাতেও বিকাশ বা অ্যাডভান্স করতে হবে না, এসে পরিবহনে অন কন্ডিশনে তুলে নিতে পারবেন। এটা হচ্ছে কি, এটা শিপন ওড়নাটা। ওয়াও, এই পিঙ্কটা তো সেই সুন্দর, আমার তো এখন মনে হচ্ছে ইয়েলোটার সাথে পিঙ্কটাও আর একটা বানিয়ে ফেলি, খুবই নাইস ওয়ান। এটা হচ্ছে শিফন ওড়নার, যেটা আমার গলায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিফন ওড়না। সো এটা খুবই খুবই কমফোর্টেবল একটা পিওর শিফনের, আর মনে হয় এখন ক্লিয়ার আছে,
আল্লাহ আল্লাহ করে পুরো লাইফটা ক্লিয়ার গেলেই হয়। অ্যান্ড এটা হচ্ছে একটা, যেটা আরেকটা আমার হাতে, এই হাতে একটা হচ্ছে সাথে একই ড্রেসে, যেহেতু দুটো অপশনই দিচ্ছি আপনাদেরকে, এই জন্য একসাথেই দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু শিফনও পাবেন কটনও পাবেন। এই যে এটা হচ্ছে কটন ওড়না, অ্যান্ড এটা হচ্ছে শিফন ওড়না। ওকে, সালোয়ারটা ওই সুযোগে দেখিয়ে দিই, একদম সুন্দর একটা পিঙ্ক কালারের সালোয়ারও এর সাথে থাকছে। সো ফুল থ্রি পিস আপনারা পাচ্ছেন কততে? অনলি 1500, আই মিন 1500 টাকায় কিন্তু এই লনের সুন্দর আরাম আরাম গরমের থ্রি পিসগুলো আপনারা নিয়ে নিতে পারছেন, যেটা প্রতিদিন রেগুলার ওয়ারে একদম 100% কালার গ্যারান্টি দিয়ে আমরা দিচ্ছি, যেটা প্রতিদিন ওয়াশ করলেও কিছু হবে না, ঠিক আছে? কারণ আমি নিজেও আসলে ইউজ করি তো রেগুলার ওয়ারে, সো আই নো খুবই সুন্দর একটা কালার এটা পিঙ্কের সাথে। ওকে আপু, মেরুন আর বটল গ্রিন আছে? হ্যাঁ আপু আছে, মেরুন আছে, খুব সুন্দর সুন্দর দেখাচ্ছি, একটু সাথে থাকেন। এখন আমি একটা বটল গ্রিন টাইপের কালার দেখাবো, আই মিন আমি এই টাইপের কালারের একটা দেখাবো এখন। আপু আমার ড্রেসটার প্রাইস বলে দিব, আমি এটা ডিজাইনার কালেকশনের একটা কুর্তি টাইপ পরেছি, ইটস লাইক গাউন কুর্তি, এটা আমি লাস্টে দেখিয়ে দেবো। ওকে আচ্ছা, নাও যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকমই, যেটা আর কি গ্রিন যেটা আমি পরে আছি কুর্তিটার, এরকম একটা কালার। ওকে, এরকম কালারটা অনেকেই পছন্দ করেন, আই নো আমি নিজেও এই টাইপের কালার খুব পছন্দ করি। সো ওয়াও, ইটস নাইস ওয়ান, মানে খুবই সুন্দর। দেখুন আমি গায়ে যে ধরেছি মনে হচ্ছে আমি পরে আছি এরকম লাগছে, যেহেতু আমার আজকে ড্রেসের কালার সেম। এটা হচ্ছে গলার নেকের ডিজাইনটা, যেটা ডিজিটাল প্রিন্ট করে, এটা ফুললি ডিজিটাল প্রিন্ট, গলার নেকের ডিজাইনটা খুব সুন্দর করে একদম প্রিন্ট করা, কালারফুল, নিচে দামানটা একদম চওড়া করে অনেক কালারফুল ফ্লোরাল ডিজাইন করা আছে। লেন্থ অবশ্যই 48+50 আসবে, অ্যান্ড বডিতে তো 60+ বডি আছে। ব্যাক পার্টটা দেখে ফেলি, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট, অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা। দেখুন স্লিভসটা কত বেশি কাপড় দেয়া, সো কাপড় নিয়ে কারোর কোনো সন্দেহই নেই যে কাপড় কম হবে কিনা। অ্যান্ড এটা হচ্ছে এটার শিফন ওড়নাটা, যেটা পিওর শিফন ওড়না বলছি আমরা, পিওর শিফন ওড়নাটা, ওড়নাটা খুবই সুন্দর কালারফুল। এই ওড়নাটা আমি আগে গলায় নিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন, এটারও কিন্তু কটন ওড়নার অপশন আছে। ওকে, ওড়নাটা দেখেন কি কালারফুল। সো এরকম একটা ড্রেস পরে তো অফিসে ইজিলি আপনারা চলে যেতে পারবেন, মানে অফিস বলেন বা বাইরে যারা ওয়ার্কিং লেডি আছেন আমাদের মতো কাজ করছেন বাইরে, সো ইজিলি বাসার থেকে বের হবেন পরে সুন্দর করে, সারাদিন আরামে ঘুরে সব কিছু কাজটা শেষ করে বাসায় এসে সুন্দর ওয়াশ করেও ফেলতে পারবেন। এটা একটা ড্রেস ওয়াশ করতেও কোনো ঝামেলা নেই। অ্যান্ড এটা হচ্ছে কটন ওড়না, কেউ যদি কটন ওড়না চান, আচ্ছা অবশ্যই ইনবক্সে কিন্তু বলতে হবে কটন না শিফন। আপনি যদি ড্রেসটার ছবি দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দেন, আমাদের কিন্তু আবার আপনাকে খুঁজে কোয়ারি করতে হবে যে আপনি কি কটন নেবেন না শিফন নেবেন। সো এই ড্রেসগুলো যেহেতু আমি দুটো অপশনই দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই একটু বলে দিবেন যে কটন ওড়না চাচ্ছেন না শিফন ওড়না চাচ্ছেন। ওকে, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আপুরা এই দেখেন বাম পাশের হাতে কটন ওড়না নিয়ে আর সুন্দরভাবে শিফন ওড়না আলাদাভাবে গলায় দিয়ে দেখাচ্ছি, একটু আমাদের সুবিধাটা একটু চিন্তা করে অর্ডারটা করেন যে আপনি কি কটন চাচ্ছেন না শিফন চাচ্ছেন। কালারটা অসম্ভব সুন্দর, টার্কিশ গ্রিন যেটাকে আমরা বলি, খুবই নাইস ওয়ান, এটা খুবই নাইস ওয়ান, মানে ডার্ক কালার যাদের পছন্দ আমার মনে হয় না এটা মানে মিস করা উচিত হবে, খুব সুন্দর একটা কালার। ওয়াও, এটা হচ্ছে কটন ওড়নাটা, যেটা কিনা আমার এই হাতে বাম হাতে, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিফন ওড়নাটা। সো ইটস লাইক ওয়াও, অনেক সুন্দর একটা ড্রেসের কালার, মনে হয় স্ক্রিনশট নেওয়া শেষ, শেষ আমাদের পাচ্ছি না। সো এখন আমি যা দেখাবো এগুলো হচ্ছে সব শিফন ওড়না দেখাবো। আমার এই পাঁচটা ডিজাইন ছিল, যে পাঁচটা ডিজাইন আপনারা কটনও নিতে পারবেন শিফনও নিতে পারবেন, বাট নাও আমি যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে সবই হচ্ছে শিফন ওড়না। সো এখন যারা শিফন ওড়না নিতে চান তারা ঝটপট রেডি হয়ে যান, আবার শিফন ওড়না শেষ হলে শুধু কটন দেখাবো। ওকে আচ্ছা আপু, মেরুন আর বটল গ্রিন? হ্যাঁ মেরুন আর বটল গ্রিন আছে আপু, মাত্রই একটা বটল গ্রিন টাইপের দেখিয়েছি, নাও যেটা দেখাবো ইটস লাইক মানে কি কালার এটা, আগুন আগুন একটা কালার। না আমার প্রথম কালকে যখন প্রোডাক্টগুলো আমি হাতে পাই, হাতে পাওয়ার পরে আমার এই কালারটা দেখে কেন যেন একটা
মানে মনে হচ্ছে যে ওয়াও, এত সুন্দর কালার, ও মাই গড, মানে পুরোই আগুনের ফুলকির কালার যেরকম হয় না সেরকম একটা কালার, খুবই নাইস ওয়ান একটা কালার। এবং ব্ল্যাকের সাথে কম্বিনেশন, তো সো ব্ল্যাকের সাথে কম্বিনেশন হওয়ার জন্য কিন্তু এত বেশি ভালো লাগছে আমার যেটা মনে হয়। ওনাগুলো একটা পিওর শিফন, এটা কিন্তু কটন পাচ্ছেন না, আবারও বলে দিই এটা কিন্তু অবশ্যই কটনের অপশন থাকছে না, এটা শুধুই খুব সুন্দর একটা আগুনি কালার, আমি এটাকে আগুনি কালারই করবো কারণ এত সুন্দর কালার। আচ্ছা, সো এটা হচ্ছে, কমেন্ট পাচ্ছি না, আই ডোন্ট নো কেউ কি কমেন্ট করছেন না নেটের প্রবলেম। আপু আমার ড্রেসের প্রাইস বলে দিব, আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাক পার্ট, দিস ওয়ান ব্যাক পার্ট, ব্যাক পার্টটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে কম্বিনেশন আছে। অ্যান্ড এটা হচ্ছে স্লিপসটা, এটা হচ্ছে স্লিপসটা, ওকে। সো আমি আবারও ধরে দেখাই পুরোটা, আমি এই যে পুরোটা ধরে দেখাচ্ছি, যাদের স্ক্রিনশট নিতে ইচ্ছা পছন্দ হয়েছে তার একটু স্ক্রিনশট নিয়ে নেন। খুবই সুন্দর একটা কালার এটা, কম্বিনেশনটা খুব, ওকে। প্রাইস আপু সেম আসবে 1500। আচ্ছা, আমি কোনো কমেন্ট পাচ্ছি না, আসলে কি নেটের প্রবলেমের জন্য নাকি কোনো কমেন্ট আসছে না? যারা দেখছেন আমাকে একটু জানান যে ক্লিয়ার কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, মানে ঝাপসা আসছে কিনা, নেট প্রবলেম, লাইট গুলো দেখা যাচ্ছে না। আপু কিছুই করার নেই, আমি কি তাহলে কেটে আবার করবো কিনা আমি চিন্তা, মানে আজকে পুরো সব জায়গাতে সেম অবস্থা, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি যেটা বেটার আমার মনে হয় যে আমি লাইভটা শেষ করি, করে আমি ছবি স্টিল পিকচারগুলো দিয়ে দিই, সেটাতে মনে হয় ভালো হয়, ক্লিয়ার না? হ্যাঁ আপু, আই আন্ডারস্ট্যান্ড, শুধু শুধু আপনাদের হয়তো সময় নষ্ট হচ্ছে। সো বেটার তাহলে আমি লাইভটা কেটে শেষ করে আমি যেগুলো আছে শিফন ওনারটা একটা আলাদা করে অ্যালবাম করে দিচ্ছি, এবং শিপি কটন ওনারও আলাদা অ্যালবাম করে দিচ্ছি, আর যেগুলো আপনারা দুটোই অপশন পাচ্ছেন সেটাও আলাদা করে দিচ্ছি। সো আপনারা একটু কাইন্ডলি এই টাইপের কালেকশন যারা অর্ডার নিতে করতে চাচ্ছেন বা লাইভ দেখতে চাচ্ছেন, তারা প্লিজ আপুরা ছবি দেখে অর্ডার করে দেন, ওকে। ড্রেসগুলোর প্রাইস আপু 1500। আমি জাস্ট লাইভটা শেষ করে আমি দেখিয়ে দিই, মানে সরি, আমি ছবিগুলো পোস্ট করে দিই, আপনারা সেখান থেকে অর্ডার করে ফেলেন, ঠিক আছে। আর যদি সম্ভব হয় আজকে, যদি পসিবল না হয় কালকে আবার ট্রাই করব, হয়তো সব কিছু নেট ঠিক থাকলে আবার লাইভে আসে, কারণ আজকে টোটাল বাংলাদেশের সেম অবস্থা, সব জায়গায় সব নেটের সেম অবস্থা, ওকে। সো আমি তাহলে লাইভ থেকে চলে যাচ্ছি, আমি ছবি পোস্ট করলে ছবি থেকে দেখে আপনারা অর্ডার করে দিয়েন ঝটপট, ওকে। সো দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পিকচার দিয়ে দিবো আপু, পিকচার দিয়ে দিচ্ছি, আমি জাস্ট লাইভ শেষ করে পিকচারগুলো দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর সুন্দর কালার আছে, আমি মিস করতে চাই না, মিস করাতে চাই না আপুদেরকে। সো দেখা হচ্ছে আবারও কালকে ইনশাল্লাহ, ট্রাই করবো যদি নেট সব কিছু ঠিক থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সিগনেচারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।